দেশে এখন বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন হচ্ছে, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব ফসলে নতুন নতুন পোকামাকড় ও রোগবালাইয়ের প্রাদুর্ভাবও ঘটছে। এ থেকে রেহাই পেতে ফসলে ইচ্ছেমতো রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করা হচ্ছে। এসব রাসায়নিক বালাইনাশক প্রয়োগের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট সহ বিভিন্ন প্রজাতির মাছ, পাখি, অণুজীব ইত্যাদি বিলুপ্তির পথে। এর মাধ্যমে একদিকে যেমন উপকারী পোকামাকড়ের সংখ্যা কমে যাচ্ছে, অপরদিকে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং ফসলের উৎপাদন খরচ বাড়ছে। তাই এবার পরিবেশবান্ধব কৌশলে নিরাপদ ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বিয়ানীবাজার পৌরসভার কসবা এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর। উপসহকারী কৃষি কর্মকর্তা শিপন আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর সৈফুল আলম জুনু, নাজিম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা হিতাংশু শেখর দাস, কসবা সিআইজি সমিতির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল শুকুর বাবলু সহ আরও অনেকে। তাজবির আহমদ সাইম, এবিটিভি। আমি সোমা সায়েদ, আমি একজন প্র্যাকটিসিং অ্যাটর্নি এবং প্রেসিডেন্ট অফ দ্য কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশন। আমার প্রুভেন লিডারশিপ কোয়ালিটি আছে, এই কোয়ালিটিকে আমি সিটি হলে কাজে লাগাবো। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি ডে 1 থেকে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ।